এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে, তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখবো। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান বর্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা? কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন বর্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি, এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিং এ আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি, ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজের স্টলও লাগাতে পারে কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে। যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে, যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসবো, আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন, সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই, প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গাট্টু আমাকে অ্যাকাউন্টসে, টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলে লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটো সুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো বান্টি তো টমেটো সুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো, আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রিবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু দুজন লোক আসে। ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিংকি জোরে আওয়াজ দেয়, পাস্তা পাস্তা, একদম গরম গরম পাস্তা, রেড হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিংকি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা সিম্পল, রেড সসে কেচাপ ঢালতে হয় আর হোয়াইটে ময়দা আর দুধ আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়, সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাটুয়া চিংকি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন মারমা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিংকি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, আর বাবা আর মা এসব দেখছিল। গট্টু চিংকি, এই পয়সাটা নিয়ে নাও, এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি এদিকে এসো, তুমি চিংকির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্য।